আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। জিমেল অ্যাকাউন্ট সবারই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন। তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনি অনেকের ফোনে গুগল অথবা অ্যাকাউন্ট থাকে, তো আপনি গুগলের উপরে ক্লিক করে দিবেন। সেটিংসে আসার পর গুগলের উপরে ক্লিক করে দিবেন। এখানে গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখানে তারপর দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনের সিকিউরিটি প্যাটার্ন অথবা পিন দিয়ে নেবেন। তারপর ফোনের লকটি দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এন্টার ইওর ইমেল অ্যাকাউন্ট, তো এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটি বসাবেন। তো যে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইলটা এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তো এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইওর ফোন, তো আপনার ফোনে যদি এই জিমেইলটা লগ ইন করা থাকে তাহলে আপনি এখান থেকে রিসেট ইট করে আপনার ফোনে একটি কোড যাবে, যে ফোনে জিমেইলটি লগ ইন করা আছে সেই ফোন থেকে এভাবে আপনি করে নিতে পারেন। তো অনেকের ফোনে জিমেইল লগ ইন নাও করা থাকতে পারে, তো তার জন্য আপনি চলে যাবেন টাই অ্যানাদার ওয়ে। তো টাই অ্যানাদার ওয়ের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে ফোন নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারে একটি টেক্সট পাঠাতে বলছে। তো তারপর এখান থেকে আপনি ফোন নাম্বারে টেক্সটটা পাঠিয়ে দিবেন। তো ফোন নাম্বারে টেক্সট পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অটোমেটিকলি কোড এসে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে। তো তারপর এখান থেকে নতুন করে একটি আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন দেবে। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি একটি হার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো তারপর এখানে আপনি একটি পাসওয়ার্ড স্ট্রং একটি পাসওয়ার্ড বসাবেন, উপরে যে পাসওয়ার্ড বসাবেন নিচে সেম পাসওয়ার্ড কনফার্ম করে আবার বসাবেন, বসিয়ে আপনি সেভ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভুল গিয়েছে, তো আমরা পাসওয়ার্ডটি সঠিক করে নিই। তো পাসওয়ার্ডটি সেম বসিয়ে দেওয়ার পর সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন তারপরে আই এগ্রি, তো তারপর আমাদের জিমেইলটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই করলাম। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।